এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আচ্ছা অদিতির কাছে কুলি টুলি পাঠিয়ে দিতে পারো? নেহি ম্যাজি, ইতনে রাত কো কুলি কহাঁ সে মিলে, কিরেন 7 ঘন্টা লেট বা। নদিয়া কিনারে কাঁধা বংশিয়া বজায় চেহারা। শুনো জি। আচ্ছা এখানে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না? নেই মাজি, ইতনা রাত কো গাড়ি কহাঁ সে মিলে? যদি বেশি ভাড়া দি তব ভি নেহি, গাড়ি ওয়ালা লোক দারু পিকে বেহোশ বা, এক ভি নেহি মিলে। নদিয়া কিনারে আমারা গাইয়া রায়কুঠি এখান থেকে কত দূর বলতে পারেন? রায়কুঠি আপনি কি রায়কুঠি যাবেন? কি হলো না, মানে রায়কুঠি এখান থেকে প্রায় 6 মাইল। হ্যাঁ 6 মাইল হবে, যাবে কি করে? ওরা লিখেছিলেন গাড়ি পাঠাবেন স্টেশনে, কিন্তু সে গাড়িও তো ফিরে চলে গেছে। কেন? ওরা তো জানতে পেরেছে ট্রেন আসবেই না, যেমন আমরা জানতুম। তাহলে আচ্ছা এখানে কোনো গাড়ি কিংবা পুলি টুলি পাওয়া যায় না? আপনি হয়তো জায়গাটার নাম ভুলে যাচ্ছেন, এই ঝুমগড়। আসছেন কোথেকে? কলকাতা। রায়কুঠির নতুন গভর্নর আপনি জানেন? জানি বলছি, নতুন কোন মহিলার হঠাৎ স্টেশনে এসে নামা মানেই রায়কুঠির নতুন গভর্নর, এতে জানা জানি কি আছে? আগে অনেকে এসেছেন বুঝি। হ্যাঁ আবার চলে গেছে। কেন? উনি জান দেখলার ভাবটা দেশ বন্ধ কর। আপনি কি চলে যাচ্ছেন? কিন্তু আমি কি, আপনি আমার কি হবে? আপনি তো দেখছি বেশ ফরওয়ার্ড নেই, কি হবে না জেনেই রায়কুঠিতে চাকরি করতে এসছেন। দেখা মানে আমরা মালপত্র সব কোথায়? আসুন আমার সঙ্গে। কোথায়? কাছেই আমার কোয়ার্টার। কিন্তু ভয় নেই, আমি লোকটা দেখতে খারাপ জানি, চরিত্রটা কোথাও অত খারাপ না। আসুন। কিন্তু এত রাত্রে আপনার বাড়িতে গিয়ে সবাইকে ডিস্টার্ব করবেন? কোনো সম্ভাবনাই নেই। কেন? কেননা বাড়িতে আর কেউ নেই। মালপত্র গুলো আমার বাড়িতে তুলে দিয়ে তুই চলে যা। না কি হলো? আমি আমি বরং ওই বেঞ্চটাতে কাটিয়ে দেবো। হ্যাঁ সেই ভালো, একটাই তো রাত। তার মানে আপনি আমার সঙ্গে যাবেন না?
প্লিজ। বেশ বেজলাল হাজুর, অল্পতর ওটা দরকার নেই, চলে যা। বিশ্বাস করতে পারলাম না, করলে বোধহয় ভালো করতেন। বিশ্বাস করে যেখানে যাচ্ছেন তার চাইতে খারাপ লোক আমি নই। হাজারও নিজের স্ত্রীকে তো খুন করিনি। আজ আমার চাকরির প্রথম দিন, প্রথম দিনে একটা ধাক্কা খেলাম। স্টেশনে কেউ আমাকে নিতে আসেনি, জানিয়ে নিয়ে অভিযোগ করা বৃথা। সবাই আমাকে বারণ করেছিল, আমি শুনিনি। বন্ধু বান্ধব বারবার করে বুঝিয়েছিল, আমি শুনিনি। সব থেকে বেশি বুঝিয়েছিল প্রশান্ত। আমি তো কিছুতেই বুঝতে পারছি না সেবা, যে সবকিছু ছেড়ে এই চাকরিটা করার জন্য তুমি এত খেপে উঠলে কেন? আর তুই বাকি রকম সব জেনে শুনে বোনটাকে এত দূরে ছেড়ে দিচ্ছিস? ব্যক্তি স্বাধীনতা ব্রাদার, ব্যক্তি স্বাধীনতা। দেখো তুমি যদি বুঝিয়ে সুঝিয়ে রাজি করতে পারো। চললাম। আমি জানি কেন তুমি এ কাজ করছো। আর যদি আমার একটা চাকরি হতো তাহলে এভাবে কখনো তুমি চলে যেতে পারতে না। ঘর বসাবার স্বপ্ন বুঝি তুমি একাই দেখো, আমার নেই। তাহলে কেন তুমি সব ছেড়ে অত দূরে চলে যাচ্ছ? ও মা, একে বুঝি অত দূর বলে? তুমি শুধু শুধু মন খারাপ করছো কেন গো? আজ না হয় কাল চাকরি তোমার হবে, তাই বলে আমি ততদিন হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো নাকি? ঘর কি তোমার একার? তবে বলো, যেদিন আমি ডাকবো সঙ্গে সঙ্গে চলে আসবে তুমি? না, যেদিন আমি ডাকবো সঙ্গে সঙ্গে আমায় গিয়ে নিয়ে আসবে তুমি। মনে থাকে জানো, আজ মনে হচ্ছে না এই হতো মুহূর্তের ঝুঁকি, এত বড় দুঃসাহস আমার মতো মেয়ের চরিত্রে মানায় না। কাগজের একটা বিজ্ঞাপন দেখি কি শুধু আমি রতন আপনাকে নিতে এসেছি। রতন? কে রতন? রায়কুটি ড্রাইভার, গাড়ি নিয়েছি আপনার জন্য। ও, গাড়ি এসে গেছে? হ্যাঁ, আসুন।
আপনি চলে যান, আমি মালপত্র সব পাঠিয়ে দিচ্ছি। ওই যে আলো দেখা যাচ্ছে, চলে যান।
শোনো এখানে মানুষ কেউ থাকে না তো কোনো সব পথ এখানে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় এখানে মানুষ কেউ থাকে না তো কোনো সব পথ এখানে শেষ হয়ে যায় কেন তো বলে যদি পারো ফিরে যাও ফিরে যাও ফিরে যাও কেন জানলা দরজা গুলো খুলে দেওয়া যাক। এটা পুব, একটু পরে গ্লোরিয়াস সানরাইজ দেখতে পাবেন।
এটা দক্ষিণ, যতদূর দেখবে শুধু পাহাড় আর পাহাড়, আর ওটা ওটা অবশ্য বন্ধই করে দেখে দিয়েছি। শীতের দেশ, উত্তরে হাওয়ার কি খেতে চাই বলো? আর ওটা হলো রানুর ঘর। রানু ঘুমাচ্ছে? গুড। টি আর কফি? চা না কফি? কি দিয়ে সকালটা শুরু করতে চান বলুন তো? হলেই হলো, নিশান দেন কফি। কফি ইজ গুড ফর নার্ভস। কফি। ওরা ওরা এ বাড়িরই লোকজন, চাকর বাকর পেয়ারা, বাগানের মালিক। বাড়ি থেকে আসে বুঝি? হ্যাঁ, একটু দূরেই ওদের বসে। মাই কি সুন্দর ওই স্টুপিড গুলোর ভিতরে সুন্দর বলে কিছু নেই, সব ভিত সমৃদ্ধ। বাপের মৃত্যু বলে এসে গেলে জানতো হলে আর এই বাড়িতে টিকতে হতো না। আপনি দাঁড়ান। এসো এসো এসো। আরে শোন না, লোকটা কি বড্ড চাপা মেয়ে, এই নতুন কাউকে দেখলো কি ব্যাস। এসো, আমি তোমার মাসি হই, সেবা মাসি। আমায় তুমি মাসি বলে ডাকবে কেমন? যাও না। না, তা যাবে কেন? ওই দিনটা আমার হার মাস ভাজা। থাক, তুমি যাও। আমি জানিও কেন আসছে না। আমি কালো, মোটা, তেরা। দেখো যদি বাঘ মানাতে পারো। নাম কি তোমার? কি নাম বলো? ও মা, নাম বলতে পারো না, ভুলে গেছো বুঝি? না। তবে বলো। না, না বললে ছাড়বোই না। বলো বলো বলো। না 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 না। নাম বলতে পারো না? এত বড় হয়েছে নাম বলতে পারো না? উনি যে জিজ্ঞেস করছেন আমার করে। আচ্ছা কি হয়েছে তাতে? ফের যদি কোনোদিন এরকম দেখি অন্ধকার করে একলা বন্ধ করে রেখে। কি করছেন বলুন তো? এইটুকু মেয়ে? আপনি জানেন না সেবা দেবী, মাঝে মাঝে ওর ঘাড়ে যেন ভূত চেপে বসে। যতক্ষণ আমি কি মানা দিয়ে থাকবো সব ঠিক, চাকর বাকরগুলোর সঙ্গে কোনো গোলমাল নেই, কিন্তু নতুন কোনো গভর্নর ছেলে এরকম অসভ্য ইম্পার্টিনেন্ট হয়ে উঠবে। ইম্পসিবল, সবাই মিলে আমাকে যেন পাগল করে দেবে ঠিক করেছে। তাই বলে এইটুকু মেয়ের সামনে কি করছেন বলুন তো? লক্ষ্য, দিদিমণিকে একটু বাইরে নিয়ে যাও, বেরিয়ে নিয়ে এসো। কিছু মনে করবেন না শঙ্করবাবু, আপনাকে দু একটা কথা বলতে চাই। বলুন। আমাকে যদি এ বাড়িতে থাকতেই হয়, এখানকার কিছু কিছু জিনিস হয়তো বদলাতে হবে। যেমন? যেমন রানুর সঙ্গে ব্যবহার, এভাবে সবাই মিলে ওকে ধমকাচ্ছে। একটু আগে মানবদাদি, তারপর আপনি, বিশেষ করে আপনি তো যেভাবে ধমকালেন। আমি ওর বাবা, সেই জন্য তো বলছি সব থেকে ভালো ব্যবহার ও আপনার কাছে আশা করে। তার মানে সবার মতো আপনিও কি সন্দেহ করেন যে আমি ওকে ভালোবাসি না? না তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরে রে রে রে, এত হন হনিয়ে চললে কোথায়? ইনি রানুর নতুন গভর্নর ডাক্তার চৌধুরী, আমাদের বিশেষ। থাক, এই বিশেষণগুলো আপাতত মুলতুবি রেখে একটা কফির হুকুম করে দাও। রানু, রানু, দিদি ভাই, রানুর জন্য একটু বাইরে গেছে। একেবারে বাচ্চা মেয়ে, কি বলবো, তুমি না আপনি? আপনার যা খুশি, তবে আমি খুশি হব তুমি বলি। নাম? সেবা মিত্র।
নামের মধ্যে একটা মিত্রতার আভাস পাওয়া যাচ্ছে। কেমন আছো? রাত্রে ঘুম টুম হয়েছিল? কি করে হবে, সেরকম ওষুধ কি দেন? তাই বলে তো তোমাকে রোজ রোজ ওই ঘুমের কড়া কড়া ওষুধ গুলো। মরবো না, বিশ্বাস হল ঘর পোড়া গরু তো। আপনার কফি নিয়ে আসছি। কিন্তু মা, গভর্নেস তো গভর্ন করবার জন্য, সার্ভ করবার জন্য তো নয়। আমার নাম সেবা, ভুলে গেছেন বুঝি? ওয়েল সেড, ওয়েল সেড ইনডিড। তোমায় দেখে আমার যেন কার কথা মনে পড়ছে মা, দাঁড়া দাঁড়া, কোথায় যেন অনেকটা ঠিক তোমার মতো। ওটা আপনার একটা ম্যানিয়া, যেখানে যত মেয়ে দেখেন ভাবেন আগে কোথাও দেখেছেন। তোমরা বুঝি রোজ এই সময় বাড়ি যাও? এখানে থাকো না কেন? রাম রাম, কি কথা কও দিদিমণি? কেন পরিবার শুনলে খুন করে ফেলবে? কেন আছে? কি আছে? আছে আছে, অনেক কথা আছে। দেওনি তো তারে ভারী তেজি মাইয়ে, বিধবার নাম শুনে না ভারী খেতে। বিধবা হবে কেন? কেন কেন? হ্যাঁ আইস, তব সন্ধে হয়ে গেছে, চল না। আমার একটা কাজ করে দেবে লক্ষণ? বুড়াটাই আমার। মাঝে মাঝে তুমি আমার কাজ করে দিও, মাঝে মাঝে আমি তোমার কিছু করে দেবো, কেমন? কিছু লেবো না দিদিমণি, লক্ষণ থাকতাম কখনো চিন্তা সব কাজ করে দেবো। তুমি চললাম দিদি, ওরা বড্ড বেশি করে যাবে, ভয় পাই তো। দিদি কি কথা, কিছু মনে করবা না তো? না না, তুমি বলেই না। রাত্রে যদি কেউ ডাকে না, ঘর থেকে বেরোয় না জানো? ডাকে কে ডাকবে? চুপ, তুমি বলেই করছি যে বাড়ির রাত গুলি ভালো না দিদিমণি, এখানে রাত্রে নিশি ডায়। কি ডাকে? নিশি ডায়, নিশি আরে ডায় জানো, ওই কিছু ভাবো না, এক টাকার প্রস্তাব তো আমি কালি তোমার এনে দেবো, চললাম। হ্যাঁ এরাম দাস, নিশিটা কি? নিশুতিরা কেমন ভূমি আছে।
এসো, তুমি এসো, এসো, এসো কাছে এসো। তুমি বুঝি অনেকদিন আছো, নইলে চোখের ফুরি আর কি সামলাবে বলো? একা একা বাড়িটাকে ঘুরে সব যেন ছবির মতন চোখে ভাসে। এই তো সেদিন ওই দাদাবাবু বাপমা মরা 7 বছরের ছেলে জাটার কাছে এলো এ বাড়িতে থাকবে বলে। পর পর কত বছর পেরিয়ে গেল, গিন্নিমা চোখ বুঝলো, দাদাবাবু বড় হলো, সত্যভূষণে বাড়ি থেকে বেরিয়ে গেল, কর্তাবাবু মারা গেল, দাদাবাবুর বিয়ে হলো, বাদ্যি বাজলো, বাজি ফুটলো, তারপর আজ থেকে 4 বছর আগে সব। আর এই 4 বছরের মধ্যে একটি বারও তুমি বাড়ি ছেড়ে বেরোলে না। শোনো শঙ্কর, আমি বলছি দিন কতকের জন্য বাইরে থেকে ঘুরে এসো, নিজেকে এমন ভাবে বন্ধ করে রেখো না ঘরে, তাহলে তোমার উপকার হবে। কেন, কি হয়েছে আমার? নার্ভাস ব্রেকডাউন, সাডেন কোলাপস? হয় নেই ডাক্তারবাবু, আপনার অপর্ণার সঙ্গে বোঝাপড়া না করে আমি মরবো না, মরতে পারি না। আচ্ছা কেন তুমি বারবার ও কথা বলো বলো তো? আমি তো বলছি এটা তোমার মনের ভুল, হ্যালুসিনেশন, নইলে যে গেছে সে কি আর ফিরে আসে কখনো? আজ হয়তো আমার কথা ঠিক বুঝতে পারবে না, কিন্তু ঢাকা থেকে একসঙ্গে পালাবার সময় দাঙ্গার আগুনের মধ্যে যেদিন প্রথম দেখলাম ওই মেয়েটাকে, আত্মীয় পরিজন সব কিছু হারিয়ে 4 বছরের ছোট্ট শিশু পথের ধারে খিদের চালায় কাঁদছে, আমাকে দেখে হঠাৎ আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো কাঁদতে কাঁদতে। সেই দিন থেকে এক মুহূর্তের জন্য আমি ভুলতে পারিনি, রক্তের সম্পর্ক থাক বা না থাক, অপর্ণা আমার, আমার। যেখানেই থাকতাম, চাকরির খাতিরে কাছে দূরে যেখানেই যেতাম, মনটা ছুটে আসতো কলকাতায় ওই ছোট্ট মেয়েটার কাছে। মাঝে মাঝে ভয় হতো, বোর্ডিংয়ে থেকে ওর কোনো কষ্ট হচ্ছে না, অথচ আমার নিজের এমন সংসার নেই যেখানে ওকে নিয়ে এসে রাখতে পারি। তারপর হঠাৎ যেদিন রিটায়ার করলাম, ঘুরতে ঘুরতে এখানে এসে তোমাকে দেখলাম, তখনই আমার মনে হলো এই সেই যার হাতে আমার অপর্ণাকে তুলে দিয়ে চিরজীবনের মতন আমি নিশ্চিন্ত হতে পারি। কিন্তু তার জন্য কখনো কি তোমার মনে হয়েছে তুমি ঠকেছ? আমি কি তোমায় ঠকিয়েছি শঙ্কর? আপনাকে একটা অনুরোধ, অপর্ণার কথা কখনো এমন করে আমার সামনে বলবেন না।
আমার ভালো লাগে না। নতুন কিছু না, সেই একই ফর্মুলা, খুন, জখম, স্মাগলিং, জঙ্গল, আস্তে ফেরারি আসামিদের অত চেঁচাতে নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ কার সঙ্গে কথা কইছ তুমি। পাগল ভোলা যায়? আমার অত বড় সর্বনাশের পরেও। সর্বনাশ? সর্বনাশ আমি তোমার করেছি না, তুমি আমার। দিনের পর দিন বাবার কানে মন্তর দিয়ে আমাকে আমার সর্বস্ব থেকে বঞ্চিত করে এখন আমারই সামনে দাঁড়িয়ে চোখ রাঙাতে লজ্জা করছে না তোমার? থা করছে বই কি, কিন্তু কি করবো বলো, এইটাই যে জ্যাঠামণির শেষ হুকুম। থামো, হুকুম দেখিও না আমাকে, ওই হুকুমের ইতিহাস আমি ভালো করেই জানি। পথের কুকুরের মতো ল্যাজ গুটিয়ে বাড়িতে ঢুকেছিলে,
তারপর একটু একটু করে টাকার লোভে, সম্পত্তির লোভে, বাড়ি ঘর বিষয় আশয় ধন দৌলতের লোভে পায়ে পায়ে তুমি গিয়েছো, আমার বিরুদ্ধে বাবার মনকে বিষিয়ে তুলেছো। তারপর মরবার আগে নিজের হাতে তাকে দিয়ে যাচ্ছে তার উইলে সই করি। যা জানো না তা নিয়ে কথা বলবার কোনো অধিকার তোমার নেই। নাকি? আমি তো জানতাম চোরকে চোর বলবার জন্য তেমন কোন অধিকারের দরকার হয় না। সত্য, এই মুহূর্তে আমি তোমার সবকিছু ফিরিয়ে দিতে পারি, তোমার বাড়ি ঘর বিষয় আশয় ধন সম্পত্তি সবকিছু, কিন্তু তুমি কি ফিরিয়ে দিতে পারো যা তুমি আমার কাছ থেকে নিয়েছো? অপর্ণার জীবন ফিরিয়ে দিতে পারো? অপর্ণা? ও তাই বলো, চম্পা? না, সে অপর্ণা আমার স্ত্রী। সেটা বাড়ির দুর্ভাগ্য, নাহলে একটা বাজারের মেয়ে ছেলের কপালে সিঁদুর পরিয়ে। চুপ করো, একটা কথা শুনে রাখো, আমার নাম সত্যভূষণ রায়, হিসেব মেটাতে একদিন না একদিন আমি আসবই, আর সেদিন ভালো করে বুঝিয়ে যাব চম্পার আসল খুনি কে। আইনের চোখে ধুলো দিয়েছো কিন্তু আমার চোখে পারুন, জানলার বাইরে থেকে আমি সব দেখেছি। চম্পার সঙ্গে রেভলভারটা নিয়ে খেলা করতে করতে কি মুখটা অন হয়ে গেল কেন শঙ্কর বাবু? সত্য, সত্য, সত্য তুই চলে যা, চলে যা। সত্য, সত্য তুই পালিয়ে যা, কত বাবা তুই কেন এখানে বারবার এমনি করে আছিস? সত্য তোমার ভাই পড়ি, তোমার ভাই পড়ি ডাক্তার বাবু। শিকারে মন নেই? না, রাতে ঘুম টুম হয়েছিল? কাল রাতে আপনাদের সত্যভূষণ এসেছিল। কি করতে? শাসিয়ে গেছে, আবার সে আসবে হিসেব মেটাতে। তারপর? মারতে গিয়েছিলাম, পারিনি, হাতটা থেমে গেল। আবার একটা কিছু হবে, ও যখনই আসে একটা কিছু হয়। তুমি একটু সাবধানে থেকো শঙ্কর। আমি কাউকে ভয় করি না। করো, অন্তত রানুর কথা ভেবে। ও হ্যাঁ, একটা খবর আছে, আপনাকে বলাই হয়নি। কি করে জানি না, রানুর সঙ্গে আমাদের নতুন গভর্নেন্সের দিব্যি ভাব হয়ে গেছে। রিয়েলি? হ্যাঁ, আসবার আগে দেখলাম দুজনে বাগানে দিব্যি ঘুরছে আর গল্প করছে। বাহ, ভালো খবর, সত্যিকারের ভালো খবর। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আহা।
মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি চমৎকার চমৎকার এরকম একজন গভর্নেস পেলে রানুর সঙ্গে জায়গা বদল করতে আমি এক্ষুনি রাজি কি রানু তুমি রাজি তো তোমা এই যে জঙ্গল দেখছি হ্যাঁ দিদিমণি রাত্রে জানলাটা না খোলাই ভালো কেন কেন কি গো তুই জানো না জঙ্গলের মধ্যে কি আছে না তো তুই শোনো নাই কারোর কাছে না শ্মশান আছে শ্মশান মৌরানীর শ্মশান লক্ষণ তুমি ছিলে বৌরানী যখন মারা যান না দিদিমণি যারা ছিল তারা কি কেউ আছে নেই কি করে থাকবে বলো গরিব মানুষের জান নিয়ে টানাটানি হলে থাকতে পারে একই দু দুটা খুন তারপর পুলিশের গুঁতো দুটো দুটো খুন মানে বাহ বৌরানী আর রতন কটা হলো তাহলে হ্যাঁ এবারে ড্রাইভার সেই নাকি দেখেছিল কি বৌরানীরা খুন করেছে তারপর তারপর কি খুন খুন বলে ফেলে চাঁদায় উঠলো অনুতম করে বন্দুকের গুলি লাগলো মাথায় তাহলে কোথেকে দিদিমণি এ বাড়িকে সোজা বাড়ি ভাবিস কত যে ইতিহাস লুকাই আছে পেছনে আমি রতন আপনাকে নিতে এসেছি রতন কে রতন রায়কুটি ড্রাইভার গাড়ি নিয়েছি আপনার জন্য শুনেছি খুনের পর পুলিশে পুলিশে বাড়িয়া করে সেই দিয়েছিল দাদা বলে ধরে নিয়ে গেল পুলিশ রতনের বউটা পাগল হয়ে গেল সত্যবাবু দাদু দেখার ছেলে তারা তো পুরো ধরে নিয়ে গেল আদালতে কি কি সব হলো ব্যাস সব ছাড়া পেয়ে গেল তুমি ঠিক জানো রতন খুন হয়ে গেছে এই দেখো আমি কি মিথ্যে কথা বলছি সে লোক নিজের মুখে মারা বলেছে হাতের মধ্যে আলাপ হয়েছিল একজনের সঙ্গে এই বাড়িতে আগে কাজ করতো সে আমার অনেক কথা বলেছে দিদিমণি এমন এমন কথা বলেছে তার সঙ্গে তুমি কি হলো না কিছু না আমি চললাম দাঁড়া কি বলেছিল লোকটা বললাম তো কিছু না ছোট লোকের ছোট কথা লুকোবার চেষ্টা করো না লক্ষ্মণ এই দেখো দি লুকোতে যাব কেন তবে বলো কি বলেছিল লোকটা বলেছিল বলেছিল যে কি বলেছিল আমার বড় ভয় করতেছি দিদিমণি কিসের ভয় আমি গরিব মানুষ জানা জানি আমার গর্দান চলে যাবে যদি বলি আমি ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারবে না আমার তুমি বিশ্বাস করো না লক্ষ্মণ না না বিশ্বাস করবো না কেন তবে বলো বলো কি বলেছিল 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 খুন হওয়ার কদিন আগে দাদাবর সঙ্গে বৌরানীর কি কি সব হয়েছিল সারাদিন বসে কাঁদতো বৌরানী দাদাবাবু রাগ করে কলকাতা চলে গেল তারপরে যেদিন কলকাতা থেকে ফিরলো সেদিনই সন্ধ্যাবেলা বৌরানী আমি গরিব মানুষ দিদিমণি আমাদের আমাদের সুদায় না কিছু আমি চললাম দিদিমণি আমি চললাম আচ্ছা শঙ্কর বলতে পারো সত্যভূষণ এখানে কেন আসে মানে সে কি জানে না যে এই সম্পত্তির উপর আইনত তার কোনো অধিকার নেই তবে কেন সে বারবার তোমাকে ভয় দেখাতে আসে হয়তো ভাবে সত্যি ভয় পাবো আমি কিন্তু যেদিন তার ভাবনাটা মিথ্যে প্রমাণ হবে যেদিন সে বুঝতে পারবে যে তার বাবার মৃত্যুসজ্জার শেষ কথাগুলো তুমি জীবন থাকতে ঠেলে ফেলে দিতে পারবে না সেদিন তার মতন একটা জঘন্য লোক যে দুনিয়ার কোনো কুকাজ করতে কখনো পেছ পাও হয়নি সে কি শুধু হাতে ফিরে যাবে ভেবেছ না চেষ্টা সে করবেই কিসের হয়তো শোধ নেবা কার উপর শত্রু তো একজনই ঠিক জানো মানে আর উৎসাহ যে তুমি ছাড়া তার আর কোনো শত্রু নেই আপনি কার কথা বলছেন দেখতে সে ছোট তাই নজরে পড়ে না
কিন্তু তোমার অবর্তমানে সেই হবে তোমার সম্পত্তির একমাত্র মালিক। রানু? ইয়েস, সত্যভূষণের এনিমি নাম্বার টু। তার মানে আপনি বলতে চাইছেন চাইলে সে রানুর ক্ষতি করতে পারে? চাইলে নয় শঙ্কর, চাইতে তাকে হবেই। কারণ সে ভালো করে জানে যে রানুকে না সরিয়ে এই বাড়ির একটা ইট পর্যন্ত ছোঁয়া তার পক্ষে অসম্ভব। ডাক্তারবাবু, এইটি আমি শুধু বলতে চেয়েছিলাম। তাহলে তাহলে উপায় আমার যাহাই হোক, কিন্তু রানুর যদি কোনো ক্ষতি হয় তাহলে? হবে না, হতে দেব না। হতে পারে সত্যভূষণ চালাক, কিন্তু আমিও ডাক্তার হরিহর চৌধুরী ঘাসে মুখ দিয়ে চলি না শঙ্কর। তুমি কালই শহর থেকে তোমার উকিলকে ডেকে নিয়ে এসো। উকিল? হ্যাঁ, উকিল ডেকে উইল করো। উইল করে লোক জানাজানি করে দাও যে তোমার অবর্তমানে তোমার সম্পত্তি পাবে রানু, আর রানু যতদিন না সাবালিকা হচ্ছে তাকে দেখাশোনা করবে একজন ট্রাস্টি। তারপর দেখবো সত্যভূষণ কাকে মেরে এই সম্পত্তি দখল করে। ঠিক ঠিক বলেছেন ডাক্তার। আর সেই জন্য চাই এমন একজন ট্রাস্টি। শঙ্কর অজ্ঞান হয়ে গেছে। দরোয়ান, দরোয়ান, ওকে পাবেন না, দিন রাত আপনি সে বুঝি। সে কি ওই শঙ্কর তো কোনোদিন একথা বলেনি। মালুম নেই হুজুর। তো তোমাকে রক্ষা দিয়া কেস লিয়ে বুদ্ধ আমার সাথ। শঙ্করকে এক্ষুনি ঘরে নিয়ে যেতে হবে। এসো, দেখো যেন কোনো ডিস্টারবেন্স না হয়। রাত্রিটা এইভাবে ঘুমুক, কাল সকালে আমি আবার আসবো। কিছু বলবে? আপনি কি সত্যি তাকে দেখেছেন? হ্যাঁ মা, আজ আর কোনো সন্দেহই নেই। অথচ আমি নিজের হাতে তার সৎকার করেছি। মৃত্যুর পর পরেটা মর্গে পাঠানো হয়েছিল, তার রিপোর্ট এখনো পর্যন্ত আমার বাক্সে রয়েছে। আমার ভয় করছে ডাক্তারবাবু। কি করবে বলো, মনটাকে শক্ত করা ছাড়া আর তো কোনো উপায় নেই। আমি চলে যাব। সে কি? হ্যাঁ, কিন্তু তার আগে কয়েকটা কথা আপনাকে বলে দিতে চাই। বলো। এখন নয়, এখানে নয়, এ বাড়ির বাইরে। কেন? আছে ডাক্তারবাবু, এবারে এমন কিছু খবর আমি জানতে পেরেছি যা শুনলে আপনি। কে? কে ওখানে? রানু কাঁদছে, বলছে ঘুম পেয়েছে তার। ঠিক আছে, তুমি যাও। সব কথা আপনার জানা দরকার ডাক্তারবাবু, সব আপনাকে বলে যেতে চাই। বেশ, কাল কালই আমি ব্যবস্থা করবো। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব। শুনে যাও, কি হয়েছে? কি হয়েছে দাদা বাবু? মানবী,
তুমি দেখেছো? একটু আগে অপর্ণা এসেছিল, তুমি দেখেছো? হ্যাঁ মানো দাদি, আমায় দেখে পালিয়ে চলে গেল। কি বলছো? কি হয়েছে মানো দাদি? দিদিমণি, দিদিমণি দাদা কেমন করছে? শঙ্করবাবু এসেছিল, হ্যাঁ সে এসেছিল শিবা দিদি, ঠিক ঠিক ওইখানে দাঁড়িয়েছিল, আমায় দেখে পালিয়ে চলে গেল। আমি ডাকলাম, যেতে যেতে ঘুরে দাঁড়ালো একবার, তারপর আমায় কি বলে গেল জানেন? আমার দিকে এমনি করে আঙুল দেখিয়ে বললে, তুমি তুমি অথচ ঈশ্বর জানেন, আপনারা বিশ্বাস করুন শিবা দেবী, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি নির্দোষ, কি হয়েছে? ওকে নিয়ে যাও বাবা। কি হয়েছে? তুমি এসো না, বাবা আমার কাছে কেন? তুমি যারা দেখেছি তোমার অত দরকার, আপনার বোধ হয় আমাকে দেখে ভারী অবাক লাগছে, তাই না? ঠিক যেন এক যাত্রা দলের রাজা, জোরে জোরে কথা কয়, জোরে জোরে কাঁদে। না শঙ্করবাবু, কেন আমার মিথ্যে সহানুভূতি দেখান বলতে পারেন? আপনাদের চোখ, আপনাদের মুখ প্রতি মুহূর্তে যে কথা বলে তাকে আমি বুঝি না মনে করেছেন? দিনের পর দিন যার দিকে তাকে শুধু একই সন্দেহের ছাড়া, দুবার মতো আমার দিকে আঙুল দেখে বলে, তুমি তুমি কিন্তু কি করেছি আমি, কোন অপরাধ করেছি যাতে দিলে দিলে এমনি করে এমনি করে? শান্ত হন শঙ্করবাবু, একটু শান্ত হন। হ্যাঁ শিবা দেবী, শান্ত আমি হব, শুধু তার আগে মনটাকে যদি একটুখানি হালকা করতে পারতাম। বিশ্বাস করবেন না জানি, পথ চলতে গিয়ে যদি কোনোদিন শোনেন শঙ্কর রায় নামে লোকটা চিরদিনের মতো শান্ত হয়ে গেছে, কথাগুলো শুধু মনে মনে ভাববেন, একবার ভাববেন এই কথাগুলো সে সবাইকে বলতে চেয়েছিল কিন্তু পারেনি। এই আমার স্ত্রী অপর্ণা, জানেন আজ থেকে ছ বছর আগে আমার জীবনে প্রথম সে এসেছিল। শুতে থাকো, কাঁদছিস কেন মা? আমি তো রইলামই, আমি রোজ গিয়ে তোকে একবার করে দেখে আসবো, ভয় কি শঙ্কর? আগে তোমাদের দেরি হয়ে যাচ্ছে, এসো। সেই থেকে কথা বলছি একটা উত্তর দিচ্ছ না যে? আমার তো মনে হচ্ছে আমি একটা বোবা মেয়েকে বিয়ে করেছি। তুমি বলো কি ভাবছিলে? পুরনো কথা মনে পড়ে না বুঝি? ছেলেবেলার কথা জানি অপর্ণা, ডাক্তারবাবু আমি সব বলেছে। জানো তোমার যেমন কেউ নেই না, আমারও ঠিক তেমনি কেউ কোথাও নেই, শুধু কাকা বাবু ছাড়া। আত্মীয় স্বজন? না গো। বন্ধু বান্ধব? ছিল, বোটিংয়ে যখন ছিল। এখন নেই? শুধু একজন চিঠি দেয় মাঝে মাঝে। ছেলে না মেয়ে? মেয়ে শুধু। আলবাত বলো ছেলে না মেয়ে, তাড়াতাড়ি বলো, তুমি কি হয়েছে বলো, মা বলতেন যদি কেউ দুষ্টুমি করতে আসে তো দিবি কাঁটা ফুটি। উরে বাবা, সে যে দেখছি একবার সুদর্শন চক্র। হ্যাঁ তবে ফুলও আছে ভেতরে। কিন্তু সেগুলো কি কাজে লাগবে শুনি? সেগুলো
আমার দেবতার পায়ে দেব। তুমি রবি নীরবি হৃদয়ে মম, তুমি রবি নীরবি নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম, তুমি রবি নীরবি। তোমার কি হয়েছে বলো তো? কেন সেদিন থেকে দেখছি
সব সময় কি জানো তুমি ভাবো? এটা তো আমি তোমাকে বলতাম। আমার উপর রাগ করেছ না? কিন্তু কেন যে আমি কাঁদি তাকে তুমি জানো? জীবনে যেদিকেই গেছি হারিয়ে এসেছি এতদিন, এখন এত পাচ্ছি, আমার যে কান্না পেয়ে যায়। তবেই বুঝুন কি হাতে ফেলেছেন। বাবা, শীত পড়েছে কনকনে, হঠাৎ জরুরি তলব কেন? একটা সুখবর আছে। যথা আপনি আপনি বোধহয় দাদু হতে চলেছেন। একই উঠে পড়লেন কেন? বসুন। বলছো কি? বসবো। ইটস দ্য নিউজ। এটা একটা অগ্নুৎপাত। অপু অপু, এই যে মানদা, ভাবা যায় আমি নাকি হঠাৎ দাদু হতে চলেছি। বকশিস দিয়ে দেবেন? কিন্তু শঙ্কর, নাও দ্যাট ইউ আর গোয়িং টু বি এ ফাদার, মাইন্ড দ্যাট ইটস এ ভেরি ভেরি রেসপন্সিবল জব। একটু আগে তুমি আমাকে খবর দিয়ে দিও, কলকাতা একটা জানাশোনা নার্সিং হোম ঠিক রাখতে হবে তো। কে ঠিক করতে হবে? নার্সিং হোম গো, নার্সিং হোম, যেখানে তোমাদের বৌরানীর খোকা হবে। এবাড়ির খোকারা সব এবাড়িতেই হয়েছে ডাক্তারবাবু, সেটাই এবাড়ির নিয়ম। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে কাল পরশু এসে অপুকে কটা কথা বলে যাব। প্রথমবার তো, একটু সাবধানে। কি হলো? দেমাকে যেন মাটিতে পাই পড়ে না। আবার ভারী কি হয়েছে দেখো, যেন 50 বছরের গিন ছেলে পুলেতে ঘর একেবারে ভরে গেছে। একি কোথায়? কি হলো, আসবেন না কাছে? বসো। আচ্ছা অপর্ণা, এবার বলো তো, ছেলে না মেয়ে? কি হয়েছে অপর্ণা, ভয় করছে? ধুর বোকা, ভয় কি? তুমি কি একা? পৃথিবীতে রোজ লক্ষ লক্ষ মেয়ে তোমার মতো মা হচ্ছে আর তুমি অপর্ণা? কি বলছো? হ্যাঁ ডাক্তারবাবু, কোথায় যেন কি একটা গোলমাল হয়ে গেছে, হয়তো হয়তো আমায় বিয়ে করে অপর্ণা ঠিক সুখী হতে পারেনি। ইম্পসিবল, আপনি তার বাবার মতো, আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই। আচ্ছা, এমন কি কোনো স্মৃতি তার জীবনে আছে যা সে চেষ্টা করে ভুলতে পারছে না? এমন কেউ যেহেতু আমারও আগে? না শঙ্কর, না, এমন কোন বন্ধু হতে পারে না, হলে তো আমি নিশ্চয়ই জানতে পারতাম। শোনো শঙ্কর, মেয়েদের মন তো মাঝে মাঝে অমন একটু আধটু হয়, তুমি দেখো সব ঠিক হয়ে যাবে, আমি বলছি সব ঠিক হয়ে যাবে। Thank you.
बस की लिखले शुनी मिलू की मिलू बाज के कहा क्या ढक कुकु नी माँ ताहुले दुर्गेश नंदिनी की होते की आमी हम तो ताई बोली की होते की होगा ना ऐ जे अड़ा नाम ठीक कर दें तो किसे अपना नातनी সেই থেকে ভেবে ভেবে সমস্ত কবিত্ব শক্তি উজাড় করে ফেললাম ওনার আর পছন্দই হচ্ছে কেন হবে আমার নাতনির নাম আর যাহোক করে দিয়ে দিলি তো হলো না দস্তুর মতো মাথা খাটিয়ে তারপর দিতে আর এক্স্যাক্টলি তার জন্য সবার আগে যা দরকার তা হলো এক কাপ কফি প্লাস আমার এক কাপ শুধু কফি খাও কি সমস্যা মিটেছে বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ডাক্তার আরে মেয়েদের মন তো অত ঘাবড়ালে চলে কথায় বলে না ত্রিয়াস চরিত্রম নিজের থেকে কিছু কথা না তুললেই দেখবে সব ঠিক হয়ে যাবে নিজে থেকে বলতে হয়নি ডাক্তারবাবু অপর্ণাই সেদিন বলছে কি বলছিল বলছিল যে ওর সব কথা একদিন আমায় খুলে বলবে কি কথা তা জানি না তবে যতদূর মনে হয় যে मन करते सम्पत्ति फिर देवे কি করে জানলে সম্পত্তিটা তোমার যেহেতু আমার বাবা ওটা করে গেছেন তোমার বাবা নন এবং যেহেতু আমি তার একমাত্র ছেলে আর এমন গুণধর ছেলে যে সারা জীবন তাকে জ্বালিয়ে আসমেটে মরবার আগে যখন তোমাকে বারবার ডেকে পাঠিয়েছিলেন ভেবেছিলেন হাত ধরে বলে যাবেন বাকি জীবনটা একটু মানুষের মতো থাকবে তখন তারের পর তার পাঠিয়ে তোমার কোনো জবাব পাওয়া গেল না আর লোক পাঠিয়ে জানা গেল কলকাতার এমন জায়গায় তুমি থাকো আর এমন কথা বলে তাদের ফেরত পাঠিয়েছি আমার তখন হুঁশ ছিল না কিন্তু এই হুঁশটুকুতে ছিল যে বলতে পেরেছিলে যে মরছে তাকে মরতে দাও শুধু সিন্ধুকে চাবিটা পাঠিয়ে দিও বেশ যদি বলেই থাকি তাহলে জেনে রাখো সেইটি তার জীবনের শেষ আঘাত তারপর নিজের হাতে তিনি বাড়ির ভাগ্য বদলে দিয়ে গেছেন তার মানে মানে উকিল ডেকে নতুন করে উইল করে গেছেন আর আমার হাত ধরে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছেন যদি কোনোদিন তোমাকে বাড়িতে ঢুকতে দিই সে হবে জেনে শুনে তার আত্মার প্রতি সবচেয়ে বড় অপমান মিছে কথা এসব সে উইল এখন আমার বাক্সে সব তোমার কাজ সাজি ইচ্ছে করলে এখনই তুমি দেখতে না না চাই না দেখতে সুবিল মিথ্যে সুবিল যা জোর জোর এমনি করব তো কি হচ্ছে আরে এসব কি হচ্ছে কি नाचने वाली चंपा घाघरा छेड़े घोमटा पुरे रायकुटी से ढुके डाक्टर बाबू मिछे कथा आप जो चेन कत ना चिनले खुशी हो मुख ओ चोख ओ चेहरा এমনকি সারা গায়ে কটা তিল আছে তাও কি বলে দিতে পারে এসব চল তুই লাট বলে লড় সাহসা চোখের সঙ্গে করে আমার সঙ্গে নিয়ে আসতে কলকাতায় বউবাজারের পুরনো পাড়ায় জনে জনে জিজ্ঞেস করব তারপর প্রমাণ হয়ে যাবে কে ঠিক আর কে মিথ্যে ডাকতে বাবু ধর্মের কল বাতাসে নড়ে উঠেছে স্বর্গ থেকে বাবার আত্মা বোধহয় এতক্ষণ আনন্দে লাফাচ্ছে তার আদরের দুলাল শেষ পর্যন্ত একজন বাজারের নাচনে ওয়ালেকে নিয়ে এ ব্যাটা কারণ মানসিক উত্তেজনায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে
আপনি অবশ্য ভালোই করেছেন ওকে সঙ্গে সঙ্গে কলকাতায় এনে। কিন্তু আমার কি মনে হয় জানেন, ওর সামনে যদি এমন কোনো প্রমাণ দেয়া যেত যাতে করে ওর মনে হতো যে ওর স্ত্রী সত্যি সত্যি নির্দোষ, তাহলে পরে সারিয়ে তোলা খুব সহজ হতো। কিন্তু কি প্রমাণ আমি দেবো বলুন তো? আচ্ছা, আপনিই বলেছিলেন না ওর স্ত্রী বিয়ের আগে এইখানেই কোন বোর্ডিং এ থাকতেন। হ্যাঁ, সেইখানেই নিয়ে যান না ওকে, তাহলে তো সব জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আগে না, সে বোর্ডিং এখন তো আর নেই। সে কি করে থাকবে? সে তো আসছে পথে রুটে গেছে, দেখছেন না ভাতের হোটেল খুলেছি। আরে ঘন্টে, সাত নম্বরে শীতল পেটি দিয়েছি। শঙ্কর, চম্পা নামে একটি মেয়ে এই থিয়েটারে কাজ করত, কিন্তু তার চাকরি তো অনেকদিন গেছে। কেন পড়েননি কাগজে? মঞ্চাভিনেত্রী ফ্যাট হইতে ছজন কুখ্যাত অপরাধী গ্রেপ্তার, এরপরেও চাকরি। কিন্তু শনি মশাই শুন, নইলে দেনা রেখে কি আর কারো বাপ মরে না? নাকি বাপ মরলি বোকার মতো পাওনাদারদের খত করে ঝাঁপিয়ে পড়তে হয়? ওই পাওনাদারদের মধ্যে একজন মতিলাল কি যেন নাম, মতিলাল, সেই তো গার্জেন সেজে সর্বনাশটা করলে সিনেমায় চান্স দেবার নাম করে যাকে তাকে বাড়িতে ডেকে এনে। ঠিক আছে ঠিক আছে, তার এখন কোথায় বলতে পারেন? আমি কি করে বলবো বলুন, যে দেখুন হয়তো ঠিক আছে চলে এসো। যেন মিলিটারি মেজাজ। হঠাৎ যেন চম্পার বাজার দরটা অর্থ বেড়ে গেছে। কেন স্যার? কাল ফোনে একজন, আজ একজন। চম্পা নামে কাউকে তুমি চেনো? জি হ্যাঁ। কোথায় সে বলো, কোথায় সে? ক্যা বাতাও বাবু সাহেব, আগে রোজ দিন লাগতি তো ক্যা মেরা আজ এ হালত হতা? তার মানে চম্পা মারা গেছে? যাবে না, যেতেই হবে, নইলে নাটক জমবে কি করে? একই সঙ্গে রায়কুঠিতে আর এখানে দু দুটো চম্পাকে তার হাজির করা যায় না। কিন্তু মারা যাক আর নাই যাক, একটা জিনিস কিন্তু ভুল করে ফেলে গেছে চম্পা। ওই যে আপনি আমায় ঠকিয়েছেন। না শঙ্কর, তুমি বিশ্বাস করো। আর কত, আর কত আপনাকে বিশ্বাস করবো বলতে পারেন? কেন, যতবার বিশ্বাস করে যাও, বিশ্বাস করো যে উনি যা বলছেন সবই ঠিক, আমি যা বলছি সবই মিথ্যে। এমনকি দু বছর আগে যে চম্পাকে আমি চিনতাম সে হয়তো ওই মেয়েটাই নয়, চালাকি করে ছবিটা আমি আগে থাকতে রেখে দিয়ে গেছি। ক বছর? ক বছর আগে বললে? বললাম তো দু বছর। আর এই দু বছর জেলে বসে বসে শুধু একটা প্রতিজ্ঞাই করেছি, যার জন্য সারাটা দল পুলিশের হাতে ধরা পড়লো, পাঁচ পাঁচটা লোক এখনো জেলে পড়ছে, তার নেমো খারাপ শোধ আমি নেবই না। শঙ্কর, দু বছর আগে তুমি চম্পাকে দেখেছো, দু বছর আগে তুমি ধরিয়ে নিয়েছে না, তাহলে তিন বছর আগে আমি অপর্ণাকে বিয়ে করলাম কি করে? বলো 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 বলো
শঙ্কর, আপনি আমার ক্ষমা করুন ডাক্তার। ছি শঙ্কর, জীবনে চলতে গেলে কখনো কি বাধা আসে না? তবে ভগবানের অসীম দয়া, তিনি আমার মুখ রেখেছেন, নইলে অপুর সঙ্গে সঙ্গে আমাকে হয়তো তোমার জীবন থেকে চিরদিনের মতন সরে যেতে হতো। না ডাক্তারবাবু, সরে আমি নিজেই যেতাম। শঙ্কর, আমি তৈরি হয়েছিলাম। এ তুমি কি করছিলে? এ তুমি কি করছিলে? সত্যভূষণ, স্টেশন মাস্টারের গাড়ি না? দুজনে বাল্য বন্ধু। আসুন, তুমি যাও, আমি আসছি। কিন্তু না শঙ্কর, এখন তোমাদের বোঝাপড়া শুধু তোমাদের, আর তাছাড়া আমি এখন একটু এখানে থাকতে চাই। রতন, তোদের বৌরানী কোথায় রে রতন? দাদাবাবু, কি বলবো দাদাবাবু, বৌরানীকে সে বৌরানী আছে কেন? গিয়ে দেখো গে ঠাকুর ঘরে, তুমি যাওয়ার পর সেই যে দরজা দিয়ে বসেছি। ঠাকুর, মুখ রেখো ঠাকুর। দাঁড়া, তুই কোথায় যাচ্ছিস? অপর্ণা, 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 বিশ্বাস করো, শাস্তি আমি তোমাকে দিতে চাইনি। ভাগ্য আমাকে নিয়ে যে খেলা খেলেছে তার জন্য যদি কোনো শাস্তি পেত তো আমি নিজের মাথায় তুলে নিতাম। এইরকম আমি তৈরি হয়েছিলাম। আমার ক্ষমা করো, আমার ক্ষমা করো। না অপর্ণা, না, আমি নই, সেই লোক ধর্মাবতার, চেনে বুঝে সুপরিকল্পিত ভাবে নিজের স্ত্রীকে গুলি করে হত্যা করেছে, আর সেই সঙ্গে ছায়া থেকে পালাবার জন্য বারবার অন্যের উপর দোষারোপ করে চলেছে। কিন্তু বিশেষজ্ঞের রিপোর্ট কি নিঃসন্দেহে এই কথাই প্রমাণ করেনি যে খুনের পর আসামির কাছে যে রিভলভার পাওয়া গেছে ঠিক সেই ধরনের একটি রিভলভারের গুলিতেই অপর্ণা দেবীর মৃত্যু ঘটেছে? আর আসামের রিভলভারে অ্যাক্সিডেন্টালি একটি গুলি মিসিং ছিল। বলুন, সেগুলি কিভাবে খরচা হয়েছে? মানে স্টেশন থেকে ফেরবার পথে আমি ওগুলি খরচা করি। আপনি মিছে কথা কইছেন। আই অবজেক্ট টু দিস কাইন্ডস অফ কমেন্টস, ইওর অনার। তিনি আসামিকে বাঁচাবার চেষ্টা করছেন। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে যাচ্ছেন যে নিজের পরমাত্মীয়কে যে খুন করে থাকতে পারে বলে বিশ্বাস তাকে কেউ বাঁচাবার চেষ্টা করে না। আর উত্তেজনা হয়তো তাকে এই কথাও ভুলিয়ে দিয়েছে যে বিশেষজ্ঞের রিপোর্টে একটি গুলি মিসিং থাকলেও তা দিয়ে একই সঙ্গে দুটো লোককে খুন করা অসম্ভব। শঙ্করবাবুই যদি অপর্ণা দেবীকে খুন করে থাকেন তাহলে রতন নামে লোকটা খুন হলো কার গুলি? বলুন, কার গুলি? বলুন, আমি যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোনো সত্য গোপন করিব না। আমার নাম সত্যভূষণ, ওসব কথা বলার আমার দরকার হয় না। আপনাকে যা বলতে বলা হচ্ছে আপনি তাই বলুন। আমি যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না, কোনো সত্য গোপন করবো না। ঘটনার দিন সন্ধ্যেবেলায় আপনি কোথায় ছিলেন? আমার মনে নেই,
সেই এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অথচ আপনি কখন কোথায় ছিলেন তাই মনে নেই? ওই তো, আমি কি চাই জানতুম বেঁধে বেঁধে সেই দিনে অত কাণ্ড ঘটবে? তাহলে শুধু তখন কেন, সকাল থেকে কোথায় কোথায় গেছি, কার সঙ্গে কথা কয়েছি, কি কি খেয়েছি, কি দিয়ে দাঁত মেরেছি সব বুকে না। আসল কথা কি জানেন স্যার, আমারও একটু বলাম। আপনাকে যদি মনে করিয়ে দেওয়ার জন্য বলি, সেদিন বিকেলের ট্রেনে কলকাতা থেকে আপনি নিঝুমগড় এসেছেন, তারপর স্টেশন মাস্টার অবিনাশ বাবুর মোটর সাইকেলে চড়ে রায়কুটির দিকে গেছেন, এবং তারও পরে সন্ধ্যার অন্ধকারে সম্ভবত পিছনের দরজা দিয়ে রায়কুটির মন্দিরের বাগানে লুকিয়েছেন। তাহলে তাহলেও আমি বলবো আমার কিচ্ছু মনে নেই। যদি ঘুরিয়ে ফিরে কথা বলতে চান যে এখানে আমার কোনো হাত আছে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে আমি সেখানে ছিলাম, আপনাকে প্রমাণ করতে হবে আমার হাতে রিভলভার ছিল, আপনাকে প্রমাণ করতে হবে আমি গুলি ছুঁড়েছি, আপনাকে প্রমাণ করতে হবে রিভলভার আমার সাথে ধরা পড়েছে। কিন্তু পারেন পারেন না আপনি প্রমাণ করতে? বলুন না, চুপ করে বসে আছেন কেন? বলুন না, পারেন। আমিও ছাড়া পেলাম, কিন্তু সেই থেকে শুরু হলো আমার সত্যিকারের শাস্তির পালা। যেদিকে তাকাই শুধু চোখে চোখে সন্দেহ, ঠিক আপনার মতো মুখে কিছু না বললেও মনে মনে বিশ্বাস করে যে আমি আমি অপর্ণাকে। কিন্তু সবকিছু আমি সহ্য করতে পারতাম যদি অপর্ণা নিজে কথা জেনে না যেত, কিন্তু আজও সে আসে, অন্ধকার হলেই সে আসে, জানি না কেন। তবু আমার শাস্তি যদি তার একমাত্র কামনা হয়, তবে যে মৃত্যুদণ্ড আদালত আমাকে দিতে পারেনি তাই আমি নিজের হাতে নিতে রাজি আছি। কিন্তু শুধু রানু, যাকে আমি ভালোবাসি না বলে দুনিয়া শুধু সব্বার বিশ্বাস, সেই রানুর কথা ভেবে কোনো কিছু আমি করতে পারি না, পারি না। আমায় একটু দয়া করবেন সেবা দেবী, একটু দয়া করবেন আমায়। যেখানে হোক রানুকে নিয়ে যেখানে হোক আপনি চলে যাবেন, দুবেলা দুমুঠো ভাত আর একটুখানি ভালোবাসা, ব্যাস, এর বেশি ওর আর কিছু চাই না। কিন্তু আমার চাই, আমার একটু ঘুম চাই, কতদিন আমি ভালো করে ঘুমোতে পারি না, আমার একটু ঘুমোতে দেবেন সেবা দিদি, একটুখানি ঘুমোতে দেবেন, আমার একটু ঘুম চাই, একটু ঘুম চাই, ঘুম চাই আমার। তাই সব কথা আপনাকে বলে গেলাম ডাক্তারবাবু, কিন্তু সব থেকে জরুরি কথা যা শঙ্করবাবু কাল রাতে আমাকে বলেছেন, তাহলে দুর্ঘটনার দিন ঠাকুর ঘরে জানলা দিয়ে উনি স্পষ্ট সত্যভূষণ বাবুকে সরে যেতে দেখেছেন, অথচ আদালতে যদি এই কথাটা প্রমাণ করা, আদালত বিশ্বাস করেনি, কারণ শঙ্কর ছাড়া আর কোনো সাক্ষী ছিল না। কিন্তু এত লোকের সামনে দিয়ে সত্যভূষণ এলেন গেলেন, অথচ কেউ তাকে দেখতে পেল না। হয়তো পেয়েছিল, কিন্তু পেলে কি আর সবাই মুখ খুলে বলতে চায়? আপনি কার কথা বলছেন? বলিনি, শুধু সন্দেহ। মাসি কোথায়? তাহলে আসছে না কেন? মাসি তোমার ডাক্তার দাদুর বাড়ি নেমন্তন্ন খেতে গেছে। আমাকে নিয়ে গেল না কেন? তা আমি কি করে বলবো বলো ভাই, কে কি করছে আমায় কিছু জানিয়ে করে? যা তুমি বাবার ঘরে গিয়ে বসো তো ভাই, আমি যাচ্ছি। তুমি এসো, আমি শঙ্করের জন্য বাড়ি থেকে ওষুধ নিয়ে আসছি, কেমন? এনেছো?
যাবো দিয়ে কি হবে? আর কোথায় পাবো? রাত ছিল, সব এনে দিয়েছি, এনে চলে যা। চলে যাবো বলে আমি আসিনি মানো দাদি। ভেজা সাবান দিয়ে সিন্ধুকে চাবির ছাঁচ তুলতে বলেছিলাম, এনেছ? বলো না এনেছো কিনা। গুড গার্ল। শোনো, কাল পরশুর মধ্যে নতুন চাবি এনে দিচ্ছি, তারপর যেমন যেমন বলবো ঠিক তেমনি করে সিন্ধুক থেকে। সত্য? জানি জানি, অনেক বকবে আমাকে, হয়তো কাঁদবেও শেষ পর্যন্ত, কিন্তু তারপর কি হবে তাও আমি জানি। কি জানি না, ছেলেবেলা থেকে কোলে পেটে মানুষ করেছে যাকে, তার কাছে কি আর এমনি করে সহজে ফেলতে পারো? বড্ড খিদে পেয়েছে, কিছু খাওয়া দাও তো, পেটটা করে জ্বলে যাচ্ছে। প্রশান্ত, কথা ছিল সময় হলে তোমাকে ডাকবো, আমায় এসে নিয়ে যাবে। শিগগিরই এসো, সময় হয়ে গেছে। সেবা আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। কবে? হয়তো আজ কিংবা কাল আমার নিতে আসবে। ও, এখানকার সব কথা ভুলে যাবেন তো? চেষ্টা করব। দাদাবাবু, নিচে যাও, কারা জানে এসেছে। তোমার তো আচ্ছা ভুলো মন বাবু। কেন? নয় তো এটা কি, গলার থেকে পড়ে কখন কাপড়ে আটকে গেছিল, ভাগ্যিস কাছতে গিয়ে নজরে পড়ল। কাল রাতের শাড়ি কি হল? আমি আসছি। কিন্তু শাড়িটা? এ বাড়ির যা কিছু লিগাল ডকুমেন্টস সব আমার হাতে তৈরি, না দেখে না সব ঠিক আছে। না, সই করে দাও। ট্রাস্টির নামটা আরেকবার ভেবে দেখলে হতো না? কেন, আপনার আপত্তি কিসে? না, আমি বলছিলাম পুরো মানুষ, আর তাছাড়া দায়িত্ব আটাতে চান? কই দেখি, গুড, ব্যাস, না এইবার এটি যত্ন করে সিন্ধুকে তুলে রেখে দাও। Thank you.
শাড়িটা। হ্যাঁ হ্যাঁ না না, আমরা জানাশোনা ছাড়া নতুন কোন দারোয়ান রাখবো না। তুমি এসো। আগে হুজুর, আমি নতুন লই, 20 বছর ধরে এই কাজ করছি। হুজুর, আপনি হুজুর মা বাপ, দয়া করে একটা চানস দেন। কি দেব? চানস, ইংরেজি কথা। ইংরেজি নাম কি? আগে ত্রিলোচন, ত্রিলোচন গড়াই। গড়াই? আগে হ্যাঁ। তা আপাতত গড়াতে গড়াতে কোথেকে আসা হচ্ছে বাবা? এখন বাবু আমি কলকাতা থেকে আসছি বটে, তবে আমার আদি নিবাস হয়েছে ওই বীরভূম জেলা, বীরভূম জেলা নাক রাখো দাগা। এ কাজ আগে করেছো কোনোদিন? আগে বাবু 20 বছর ধরে তো এই কাজই করছি, ওই মানিকতলার ঘোষ বাবু, ঘোষ বাবুদের বাড়িতে আমি দরোয়ানের কাজ করতাম বাবু। এতদিনের কাজ ছেড়ে দিলে যে হঠাৎ? আগে হুজুর আমি তো ছাড়ি নাই, ভগবান ছাড়াইন দিলেন। ভগবান ছাড়াইন দিলেন? আগে হ্যাঁ। মানে ব্যাপারটি কি হয়েছে জানেন, ঘোষ বাবুদের অবস্থা খুব ভালো ছিল বাবু, বাড়ি গাড়ি লোক লস্কর সব কিছু ছিল, কিন্তু থাকলে কি হবে, জমিদারদের ব্যাপার তো আপনি জানেন, সব ভেঙে ফুকে উড়াইন দিল, বাড়িটাকে কোনোদিন সারাতো নাই। একদিন বাবু বাড়িটা হুড়মুড় করে ভেঙে পড়লো, সঙ্গে সঙ্গে গেটটাও চাপা পড়ে গেল। তা বাবু গেটই যদি চাপা পড়ে গেল তো দরোয়ান রেখে কি করবে বলুন? তা এদিকে এলে কি করে? তা এখানে কাছাকাছি কোথাও কাজ করেছো আগে? না হুজুর, এদিকে তো কোথাও কাজ করি নাই। সব কথা আপনাকে বুঝিয়ে বলতে পারবো না শঙ্কর বাবু, কিন্তু বিশ্বাস করুন যা বলছি আপনার ভালোর জন্য বলছি, অন্তত বেশ কিছুদিনের জন্য সিন্ধুক থেকে আপনার সবকিছু সরিয়ে ফেলা দরকার। যাবার আগে এই বুঝি আপনার শেষ উপদেশ? যা ভাবেন। হুজুর হুজুর দয়া করুন হুজুর, আমি হুজুর আপনার গরিব সন্তান হুজুর, দয়া করুন হুজুর। আরে কি করছো, কি ছাড়ো ছাড়ো হুজুর, দয়া করুন, বিরক্ত করা। এই যে সেবা দিদিমণি, দিদিমণি গো বাবুকে বলেন কই আমায় কালটা করাইন দেন দিদিমণি। দিদিমণি আমি যদি কাজ না নিয়ে ঘরে ফিরি তো আমার বউ আমাকে ঠেঙায় ঠেঙায় লম্বা করে দিবে। দিদিমণি গো ওকে রেখে নিন ডাক্তার বাবু। কি বলছো? হ্যাঁ, কিন্তু যে পালিয়ে গেছে সে ফিরে আসবে না, কিন্তু যে এসেছে তাকেই বা সহজে ছেড়ে দেবো কেন? আই সি দাঁড়ান, শুধু একদিনের জন্য অপর্ণা দেবীর গয়নার বাক্সটা আমার চাই। কেন? প্রশ্ন করবেন না, যদি বিশ্বাস থাকে। বাকিগুলো সাবধানে রাখবে। থাকবে তো? বারে পারবো না কেন বলো দেখি, কি বলবে? যেই দেখাবে উনি বলবো তোমার কি হারিয়ে গেছে বলো তো। তারপর? তারপর জেমা বলবে আমি বলবো আমি এটা পেয়েছি। তারপর? তারপর জেমা বলবে কোথায়, আমি অমনি হাতটা খুলিয়ে দেখিয়ে দেবো। গুড। নিশুতি রাতে মন ঘুমিয়ে
না তোমার কি আছে? সিন্ধুতে কিছু নেই। কোথায়? কোথায় গেল সেসব? তা আমি কি করে বলবো? জিজ্ঞেস করলি পারি শঙ্কর। শঙ্কর সেই মেয়েটা যে দিন রাত তাকার মধ্যে, ওরা দুজনে তোর থেকে অনেক চালাক, টাকা কড়ি উইল পত্তর কিছুই তুই পাবি। পাই কি না পাই কালি প্রমাণ পাবে। যদি খালি হাতে ফিরতে হয় তো এমন কিছু নিয়ে যাবো যা তাকাচ্ছে উইলেচ্ছে। মা কি রে বলতো, তোমার কি হারিয়ে গেছে? সে কি তুমি জানলে কি করে? আরে আমি খুঁজে পাইনি বুঝি। কোথায় কোথায় রানু? এই যে রানু, লক্ষ্মী সোনা মানিক আমার, তুমি যে আমাকে কি জিনিস ফিরিয়ে দিলে, আমি এটাকে খুঁজে খুঁজে। এটা কার জিনিস? মারে এটা তোমার না? না না বলে কার, কোথায় পেলে এটা? মারে বলো রানু, বলো শিগগিরি বলো আমাকে, কোথায় পেয়েছো এটা? মাসি জামে দিলে। মাসি কোথায় পেয়েছে বলো, মাসি কোথায় পেয়েছে? আরে আমি শুধু শুধু বকছি কেন, আমি কি জানি? বাবাই তো মাসিকে তোমার গয়নার বাক্স দিয়েছে। মাসি এটা আমায় দিয়ে বললে তোমার মাকে গিয়ে বলবে এটা হারিয়ে গেছিল, আমি খুঁজে পেয়েছি, তাই তো আমি নিলাম। আমাকে শুধু শুধু মিথ্যে কথা বলি, আমার শুধু শুধু বকছি। রানু রানু কাঁদে না, লক্ষ্মী সোনা মানিক আমার কাঁদে না। শোনো শোনো আমার কথা ভালো করে শোনো, হয়তো আমার সব কথা তুমি বুঝতে পারবে না, তবু যা যা বলবো সব গিয়ে তোমার বাবাকে বলবে, বলবে তার বিপদ, তার খুবই বিপদ। যদি কালকের মধ্যে তোমাকে নিয়ে বাইরে কোথাও চলে না যান, তাহলে তাহলে তোমার এই মা হয়তো তোমার আর তোমার বাবার মৃত্যুর জন্য দায়ী হবে। পারবে তো রানু, বলতে পারবে তো? বলো পারবে তো? কি হয়েছে মা? কিছু নয় বাবা, তবে আজই হয়তো আমাদের শেষ দেখা। দাঁড়ান, কে আপনি? আমার নাম প্রশান্ত বোস, আমি সেবাকে নিয়ে যেতে এসেছি। বসুন। আরে কখন এলে? এ কি চেহারা হয়েছে তোমার? রোগা হয়েছে না, চাকরি করছে যে, ভালো একটা চাকরি। সত্যি চাকরি পেয়ে গেছো? হ্যাঁ, আর সেই সঙ্গে একটা ভালো কোয়ার্টার, সুতরাং এখন নিশ্চয়ই তোমার ফিরে যেতে কোনো আপত্তি নেই। অন্তত আমি কিন্তু ফিরে যাব বলে আসিনি। আমি মানে কখন যেতে চান? পরের গাড়িতে? হ্যাঁ হ্যাঁ, যে করেই হোক রাতের গাড়িতে, একটা টু ব্রাথ কুপে আমার চাই। সাবধান, থার্ড কেউ যেন সে গাড়িতে উঠতে না পারে। মতলবটা কি বলো তো? মতলব দি কার্টেন ইজ ফলিং মাই ফ্রেন্ড, জবনিকা পতনের সময় এগিয়ে আসছে। এখানে টাইম টেবিল পাওয়া যাবে? কিছু বললেন? বলছিলাম যে টাইম টেবিল পাওয়া যাবে একটা কিনতে? বাইরে পাবেন। চলে যাচ্ছে, গুড লাক। ঠাকুর বলছি খাবে তো খাও, তা নাহলে আমি চলুন তোমার বাবার কাছে। কি হলো? তখন থেকে সাদা সাদি করছি, এক মোটা দুধ যদি গলা দিয়ে নেবে। আরে মাসি গেছে তো আমি কি করবো? আমি তার পায়ে বেরিয়ে বেঁধে রাখবো, লোকজন আসবে যাবে, আর আমার হয়েছে যত বিপদ। বাবা, বাবা বিপদ কি বাবা? বিপদ? হ্যাঁ বাবা, তোমার আমার সবাই কি বললে? কি বললে? বললে যে বিপদ, আমাদের খুব বিপদ, আমরা মরে যাব যদি তুমি আগেই আমাকে বাইরে না যাও। তাহলে কে বলেছে সব কথা? মা। রানু। হ্যাঁ বাবা, মা বলছে তোমাকে সব বলছে, আমি তাই জন্য তোমাকে বলছে। রানু স্টপ ইট, স্টপ ইট।
হয়েছে দিদি ভাই? আমি যদি খালি মিথ্যে কথা বলি, জিজ্ঞেস করলে না কেন মাসিকে? মামাই কালকে সব কথা বললি বুঝি? মা বলেছে? চটপট চটপট এই স্টেশনে? হ্যাঁ। তারপর? আহ, তুমি আগে এসোই না। আগে হা বাবু, দিদিমানি এই স্টেশনে আমাকে চিঠিটা দিয়ে বললেন, যা এটা বাবুকে দিয়ে যা। আজ রাতে হয়তো এমন কিছু ঘটবে যা সবার কল্পনার বাইরে। রানুকে সাবধানে রাখবে।
হয় তো আজ রাতে ঘুম আর নয় তো এরা দেরি করে প্রহরে হিসাব মেটাতে সে আসছে শেষ কামটা শেষ না করি থামলে জবাব দিচ্ছ না কেন কি জবাব চাই আমার এত বড় সর্বনাশ করার সাহস তোমার এলো কোত্থেকে সর্বনাশ করাই তো আমাদের পেশা জানি জানি এর কথা বললে কেমন করে যে কাজ করবার জন্য দিলে দিলে আমি এগিয়েছি দু হাতে টাকা ঢেলেছি তোমার মতো মেয়েকে কলকাতার রাস্তা থেকে এখানে এনে বসিয়েছি সে কাজ শেষ হবার আগে যদি আমার ক্ষতি করতে চাও তার থেকে বড় সর্বনাশ তোমার নিজের হতে পারে জানি তবে এ কাজই আমাকে করতে হলো কারণ যার স্বামী আর সন্তানের সর্বনাশ করবার জন্য টাকা দিয়ে আপনি আমাকে লাগিয়েছেন সে আমারই বোন আর তার সব থেকে বড় প্রমাণ হলো লকেট কিন্তু কোনো কিন্তু নেই এই সেই লকেট যার ছেলেবেলায় মা আমাদের দুবোনে গলা দুটো পরিয়ে দিয়েছিলেন ভাগ্যের স্রোতে যেখানে ভেসে যাই আমরা তবু চিন্তা আমার এতটুকু ভুল হয় এই সেই হার যা আমার গলা থেকে হারিয়ে গিয়েছিল লাল নীল হলদে সবুজ নানা রঙের পাথরের টুকরো বসানো হাজার কান্নার ইতিহাস যে পাথরে জমাট বেঁধে আছে আর এই সেই হার যা আমার বোনের গলায় ছিল সহজ সরল সাদা ঠিক তার জীবনের মতো তাই হারানো হারের বদলে যখন এই হার আমার হাতে এলো এক নিমেষে সবকিছু পরিষ্কার হয়ে গেল আমার কাছে বুঝলাম যে আমারই বোনের স্বামী আর সন্তানের সর্বনাশ করে আপনি রাজা হতে চাইছেন আর সেই ঘেন্নার কাজে আমায় এনে লাগিয়েছেন যাতে অপর্ণা সেজে আমি তাদের ভয় দেখাতে পারি শঙ্করবাবুর মনে পাপবোধ জাগাতে পারি বিশ্বাস করাতে পারি মরবার আগে অপর্ণা জেনে গিয়েছিল তার স্বামীর হাতেই সে খুন হয়েছে যাতে একদিন লজ্জায় ঘেন্নায় পাপের বোঝায় নুয়ে পড়তে পড়তে নিজের জীবন নিজের হাতেই শেষ করে দেন শঙ্করবাবু আর আপনার পথ চিরদিনের মতো পরিষ্কার হয়ে যায় কিন্তু কত টাকা দিতে পারেন আপনি যার বিনিময়ে আমার একমাত্র বোনের স্বামীকে খুন করতে রাজি হব কত টাকা দিতে পারেন যার বিনিময়ে তার একমাত্র সন্তানকে অনাথ নিঃসম্বল নিরাশ্রয় করে দেব কত টাকা দিলে আমার বোনের হত্যাকারীকে চিনেও আমি চুপ করে থাকবো কত টাকা পৃথিবী থেকে কত টাকা আজ অব্দি তৈরি হয়েছে বলুন চুপ করে রইলেন কেন বলুন ডাক্তারবাবু উইল নিতে আমি আসিনি মানো দাদি যা নিতে এসেছিলাম তাই নিয়ে চললাম এবার দেখি উইল আমি পাই কি না না সত্য না না সত্য না আমি নিজের হাতে তোকে মানুষ করেছি এ কাজ তুই করিস নি সত্য চোখের জলে পিছলে পড়বো এত বোকামি নই মানো দাদি তৎক্ষণ মানো দাদি সত্য রানুকেও আমি নিজের হাতে মানুষ করেছি ওকে আমি ছাড়া আর কেউ দেখার নেই সত্য দেখার কেউ নেই শঙ্কর আর একটা কথা বলেছ কি দেখেছ সবকিছু আমি করেছি আর উইল আজ আমার হাতের মুঠোয় শুধু শেষ কাটা শঙ্করকে সরাতে পারলেই পথ আমার পরিষ্কার হয়ে যেত কিন্তু তার আগে যে বেইমানি তুই করেছো বলো তার কি জবাব দেবে জবাব দিতে তো আমি আসিনি কি বললে আমি এসেছি আপনার মুখোশ খুলে দিতে কিন্তু দিই বা তুমি পালাবে কোথায় সবকিছু জানবার পরও তোমাকে আমি ছেড়ে দেবো একথা তুমি যদি ভেবে থাকো তাহলে তুমি আমাকে চিনতে পারো নি চম্পা আপনাকে আমি ঠিকই চিনেছি ডাক্তারবাবু দেখুন তো আমায় আপনি চিনতে পারেন কিনা তুমি হ্যাঁ তবে একা নই অবাক হচ্ছেন না ভাবছেন এক হলাম কি করি খানিকটা ভাগ্য ডাক্তারবাবু আর খানিকটা আপনার দুর্ভাগ্য ভালো করে চেয়ে দেখুন তো আমায় আপনি চিনতে পারেন কিনা অপর্ণার হোস্টেলে ওপুরি রুমমেট ঠিক আমার মতো হ্যাঁ অপর্ণার একমাত্র বন্ধু
যাকে তার জীবনের সব কথা বলতো, কিন্তু আপনার কথা বলেনি। অথচ আমি বুঝতাম, বলি বলি করে কি যেন কথা সে বলতে চাইছে, কিন্তু পারছে না। জোর করে চেপে ধরলে সে কাঁদত, চোখের জলে ভাসিয়ে নিত মুখের যত কথা। তারপর একদিন তার বিয়ে হয়ে গেল, চলে গেল অপু, কিন্তু চিঠিতে চিঠিতে লিখতে লাগলো তার ভাগ্য বদলের কথা। আর সে কাঁদে না, জীবন তার হাসিতে ভরে গেছে। স্বামীকে পেয়ে এত সুখ, স্বপ্নেও বোধা ভাবেনি হতভাগী। কিন্তু তারপর ক্রমশ তার চিঠিগুলো বদলে যেতে লাগলো, আবার সে চোখের জলের দাগ, আবার সে বলি বলি করে না বলা কথার পালা। কিছুই লিখলো না হতভাগী, শুধু শেষ চিঠিতে জানিয়ে দিল, আমার মতন স্বামী সৌভাগ্য খুব কমই পায়, তবু যে ছায়া ঘুরছে আমার পেছনে, সে আমায় কিছুই পেতে দেবে না। তারপর একদিন হঠাৎ অপর্ণা খুন হয়ে গেল। সবাই সন্দেহ করলো তার স্বামীকে, শুধু আমি ছাড়া, কারণ আমি জানতাম যে এর পেছনে আছে অন্য কেউ, সেই ছায়াটা যার কথা অপর্ণা লিখেছিল তার শেষ চিঠিতে। তাই যেদিন কাগজে বিজ্ঞাপন দেখলাম, গভর্নেসের বিজ্ঞাপন, ভাবলাম যে এই সুযোগ, এই সুযোগে পরখ করে নিতে হবে যে ছায়া পেছনে আসল লোকটা কে, আজ সে সম্পত্তি লোভে সেখানে আছে কিনা। পরখ আমার বৃথা যায়নি, কি বলুন ডাক্তারবাবু? আমার যা বলবার আমি এইভাবেই বলব। হ্যাঁ ইন্সপেক্টর বাবু, যেদিন থেকে চার বছরের ছোট্ট অপর্ণা এই লোকটার হাতে এসে পড়ল, সেই দিন থেকে সত্যিকারের ষড়যন্ত্রের শুরু। উনি চেয়েছিলেন শিখিয়ে পড়িয়ে অপর্ণাকে এমন তৈরি করতে, যাতে টোপ হিসেবে ব্যবহার করলে রাতারাতি এক চালেই রাজা হওয়া যায়। সেই লোভের শিকার হিসেবে তাই উনি বেছে বেছে ঠিক করলেন আপনাকে, কারণ আপনি একা, অগাধ সম্পত্তি আপনার, তার উপর আবার সত্যভূষণ বাবু, যার সঙ্গে আপনার চিরদিনের বিবাহ। তাই হঠাৎ যদি কোনোদিন ওর ইচ্ছে মেটাতে গিয়ে আপনি খুন হয়ে যান, লোকে কি আর সত্যভূষণ ছাড়া আর কাউকে খুনি বলে সন্দেহ করবে? সেই খুনের মতলব হাসিল করার হাতিয়ার হিসেবে উনি অপর্ণাকে পাঠালেন এই বাড়িতে, বিয়ের টোপর মাথায় পুড়িয়ে। কথা ছিল সুযোগ বুঝেই আপনাকে শেষ করে দিতে হবে, কিন্তু সব কিছুতে বাদ সাধল অপর্ণা। বিয়ের পর থেকে হাজার হোক মেয়ে তো, স্বামীকে খুন করতে কি আর কোনো মেয়ে পারে? তার জন্য তাকে অনেক দুঃখ সইতে হয়েছে, অনেক কাঁদতে হয়েছে, যে কান্নার কিছু কিছু হয়তো আপনিও দেখে থাকবেন শঙ্করবাবু। কি হয়েছে অপর্ণা? কিন্তু যেদিন উনি খবর পেলেন অপর্ণা মা হবে, সেদিন থেকে টনক মরে গেল। কারণ এবার তো শুধু আপনি একা নন, আরো একজন আসছে যে হবে এবারই সত্যিকারের মালিক। তাই এক মুহূর্ত সময় নষ্ট না করে বিষের গ্লাস ধরিয়ে দিলেন অপর্ণা হাতে, বললেন রাত্রিরে চুপিসারে স্বামীকে খাইয়ে দিতে, যা অপর্ণা করতে গিয়েও করতে পারেনি শেষ পর্যন্ত। ধুর বোকা, ভয় কি? তুমি কি একা? পৃথিবীতে রোজ লক্ষ লক্ষ মেয়ে তোমার মতো মা হচ্ছে, আর তুমি না। কিন্তু তার বদলে করে বসলো মস্ত একটা ভুল, আপনাকে বলল যে তার সব কটা দুঃখের কারণ আপনাকে খুলে বলবে, আর আপনি এসে সেই কথা জানিয়ে দিলেন ওকে। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন ডক্টর চৌধুরী। এ কি, তাহলে তো তাকে হাতে নাতে ধরা পড়ে যেতে হবে, তাহলে উপায়? উপায় শুধু একটা, যদি মুখ খোলবার আগে অপর্ণাকে চিরদিনের মতন চুপ করিয়ে দেওয়া যায়। ঠিক সেই মুহূর্তে এলেন সত্যভূষণ, অনেকটা দেবদূতের মতো, এসেই অপর্ণাকে ভুল করলেন চম্পা বলে। দারুণ শখে নার্ভাস ব্রেকডাউন হলো আপনার, সঙ্গে সঙ্গে ডক্টর চৌধুরী আপনাকে কলকাতায় সরিয়ে নিয়ে এলেন, সারিয়ে তুলতে নয় কিন্তু চম্পাকে খুঁজে বার করতে, যে করে হোক চম্পাকে তার চাই সত্যভূষণ খবর পাবার আগে। তারপর আমাকে সে বললে অনেক টাকা দেবে,
অনেক অনেক টাকা। শুধু কটা দিনের জন্য অভিনয় করতে হবে। সারা জীবন টাকার জন্য এত কষ্ট পেয়েছি, শুধু মাথা উঁচু করে বেঁচে থাকবার জন্য। কিন্তু তখন যদি জানতাম অভিনয় মানে কি। দিনের বেলা লুকিয়ে থাকতাম ওরই বাড়িতে, আর রাত্রে এসে গাড়ি করে পৌঁছে দিয়ে যেত দারোয়ানের ঘরে। তাই দারোয়ানের ঘরে পাওয়া গিয়েছিল এই শাড়িটা, আর ডাক্তারবাবুর বাড়িতে খুলে পড়েছিল চম্পার গলার হার, যেটা বসতে গিয়ে আমার শাড়িতে আটকে যায়। এই দুটো জিনিস যে মুহূর্তে নজরে পড়লো আমার, সঙ্গে সঙ্গে সবকিছু দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। কেঁদো না, কেঁদো না মানুষটি। এই গেছে সে তো আর ফিরবে না, কিন্তু যে রইল তাকে তো মানুষ করতে হবে। ট্রেন 6:30, আমাদের বোধ হয় চলি। আপনাকে কোনো ধন্যবাদ দেবো না। কেন দেবেন, অপুর বন্ধু আমি, কোনো দাবি নেই আমারও আছে। আর তার জোরেই বলছি, চম্পা কিন্তু আর কোনোদিন কলকাতা ফিরে যাবে না। হ্যাঁ চম্পা, রানুর মা নেই, অন্তত মাসিমণি একজন থাকবে, কিন্তু আমি আমি মা তুমি যাবে না বলো? বলো না মা, আমার ছেলে তুমি যাবে না বলো? চলুন ইন্সপেক্টর বাবু। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।